জিয়া অরফানে ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা বানোয়াট ও রাজনৈতিক বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সঠিক প্রমাণ উপস্থাপন করতে পারেনি রাষ্ট্রপক্ষ তারা ভুয়া কাগজপত্র তৈরি করে খালেদা জিয়াকে শাস্তি দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন আমরা আদালতে যে কথাগুলো বলেছি এবং যে জিনিসগুলো সে তার বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে এটার কোনো অরিজিনাল কাগজপত্র তারা আদালতে হাজির করতে পারেনি যত কাগজপত্র দিয়েছে সব ভুয়া রাষ্ট্রপক্ষ সব ভুয়া কাগজপত্র তৈরি করে বেগম খালেদা জিয়াকে ফাঁসাতে চাচ্ছে বলে অভিযোগ করেন এই আইনজীবী এই মামলার কারণে সব কাগজপত্র এই প্রসিকিউশন তৈরি করেছে তৈরি করে মামলা করেছে কাজে এগুলো আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি আমরা বিশ্বাস করি আদালত যদি নিরপেক্ষভাবে এই বিষয়গুলো দৃষ্টি নিবন্ধন করেন তাহলে বেগম খালেদা জি এই মামলায় খালাস করে আদালত সঠিকভাবে কাগজপত্র মূল্যায়ন করলে বেগম খালেদা জিয়া খালাস পাবেন বলেও মনে করেন বিএনপি চেয়ার পার্সনের এই উপদেষ্টা যেহেতু তারা এই সমস্ত ভুয়া কাগজপত্র সৃজন করেছে তাদের তাদের এরকম কথা তো তাদের তারা বলবেই আর আমরা দেখিয়ে দিয়েছি আদালতকে যে সমস্ত কাগজপত্রগুলো ভুয়া কাগজপত্র এই ভুয়া বানানো এই বানানো কাগজপত্র দিয়ে কাউকে জেল দেওয়া যায় সালের তেসরা জুলাই জিয়া অরফান স্টার্চ দুর্নীতি মামলা দায়ের করে দুদক এতিমদের সহায়তার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি দশ লাখ একাত্তর হাজার ছয়শত একাত্তর টাকা আত্মসাত করার অভিযোগ এনে এই মামলা দায়ের করা হয় শুভ মাহফুজ টিভিএনএ ঢাকা